বাজেট হতে পারে এটা? 50 লাখ। আচ্ছা। হ্যালো বন্ধু আমি মানব, চলে এসে তোমার সাথে নেক্সট ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই দ্য বং কেডি চ্যানেল। তো তোমরা ভালো মতন জানো যে এখন মেন বেসিক্যালি আমি কী ব্লগ করছি, এখন ফুড ব্লগিং উইথ তোমার যেটা প্যান্ডেল হপিং, সেই প্যান্ডেল হপিংগুলো করছি। তো এখন আমরা আছি হচ্ছিল বালুরঘাটে। তো আমরা গেছিলাম একটু আগে, মানে হিলিতে গেছিলাম, হিলিতে গিয়ে অনেকগুলো ব্লগ করলাম। তোমরা যদি এখনও না ভিডিওগুলো দেখে থাকো যাও, এর আগে ভিডিও দেওয়া আছে কিংবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো এখন আমরা এসেছি বালুরঘাটে। তো বালুরঘাটের বেশ কয়েকটা প্যান্ডেল খুব ভালো ভালো থিম করে। তো সেই মানে কিছু কিছু প্যান্ডেলগুলো যেগুলো বেস্ট, সেই প্যান্ডেলগুলোকে আমি তুলে ধরবো। তো মোটামুটি কোন কোন ধরনের প্যান্ডেল আমি তোমাকে বলছি, যেগুলো একটু ভালো বেস্ট করে, যেই প্যান্ডেলগুলো একটু ভালো ভালো বানায়, সেই প্যান্ডেলগুলো তুলে ধরবো। তারপরে যখন মেন পুজো স্টার্ট হবে, এখন তো পুজো স্টার্ট হওয়া অনেক দিন বাকি আছে, মোটামুটি এক সপ্তাহ, মোটামুটি এখনও 10 দিন বাকি আছে। সেই 10 দিনের মধ্যে তারপরে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তাছাড়া সবগুলো প্যান্ডেল, মানে বালুরঘাটের সব প্যান্ডেল তুলে ধরবো। তো মেন বেসিক্যালি এখন যেই প্যান্ডেলগুলো বেস্ট হয়েছে, সেই প্যান্ডেলগুলো এখন আমরা কভার করবো। তো এখন আমরা এসেছি সংকেতে। এই যে পেছনে দেখতে পাচ্ছ সংকেত, এই সংকেত, এই সংকেত, এই প্যান্ডেল মোটামুটি প্রত্যেক বছর এই যে সংকেত, তারপরে নিউ টাউন, মোটামুটি বালুরঘাটবাসীকে সংকেত, নিউ টাউন, তারপরে তোমার হচ্ছে অভিযাত্রী, মোটামুটি কয়েক কিছু কিছু ক্লাব আছে যারা খুব ভালো একটা মানে প্যান্ডেল আর খুব ভালো প্রতিমা আমাদেরকে উপহার দেয়। সেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি চলে এসেছি সেই এত দূরে, মানে মোটামুটি 2 ঘন্টা জার্নি করে আমি চলে এসেছি। তো আমি এখন আছি এই যে সেই সংকেতে। তো এই যে সংকেতের সেই প্যান্ডেল, মানে আমি যতটুকু দেখলাম এসে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো কিনা জানি না, পুরোটা যেটা কাজ হচ্ছে সেটা মাটির কাজ হচ্ছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কেমন কাজ হয়েছে, কী হয়েছে, সব কিছু তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এই যে ঢোকার সাথে সাথে যেগুলো কাজ হচ্ছে সেগুলো হচ্ছে মাটির কাজ পুরো। দেখো এই যে এইগুলো যেগুলো আছে সেগুলো মাটির কাজ, যেগুলো কাপ, মানে মেন আমরা চা খাই যেগুলো, সেই চায়ের কাপ দিয়ে এগুলো বানানো হয়েছে। আর এই যেগুলো এগুলো পুরো মাটির কাজ হয়েছে। তারপরে এগুলো দেখো পুরো কাটা দিয়ে মেরে দিয়েছে এগুলো প্লাইয়ের উপরে, আর বেশ প্রদীপ প্রদীপ আছে। আর এই যে সেই মানে কাপ দিয়ে, মানে চায়ের কাপ দিয়ে বেসিক্যালি এগুলোতে তৈরি করা হয়েছে। আর ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ প্রত্যেকটা খাপ, মানে এরকম একটা স্টেপ আছে যেটা ভাগ করা আছে, তার মধ্যে প্রত্যেকটা একটা করে প্রতিমা আছে। তো এখানে ফার্স্টে আছে একটা ঠাকুরের প্রতিমা আগানো আছে, আর তার সাইড দিয়ে কী আছে, কাপগুলো আছে, তারপরে মাটির প্রদীপ টাইপের, সব পুরো মাটির কাজ এখানে হয়েছে। আর এখানে আরেকটা আছে, তারপরে সেখানে আছে এই দেখতে পাচ্ছ একটা গণেশ ঠাকুরের মূর্তি, তারপরে আছে আবার গণেশ ঠাকুর এখানে শুয়ে আছে, তারপরে এখানে প্রত্যেকটা পার করে দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে আলাদা আলাদা করে মূর্তি করা আছে। আর প্রত্যেকটা যে মূর্তি করা আছে, মূর্তির চার সাইডে দেখতে পাচ্ছ একদম পুরো, এদিকে তোমার আছে হলো কাপগুলো আছে, আর এইখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চার সাইডে চায়ের কাপগুলো, ছোটো ছোটো এই যে পাতলা কাপ, ঠিক আছে, পাতলা কাপগুলো দেওয়া আছে। আর এরকম প্রত্যেকটা স্টেপে স্টেপে মূর্তি করা আছে। এই ওপরের কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো কাপের, কিন্তু এগুলোর যেটা শেডটা এটা, আচ্ছা এরকমই কি কালার করা হবে? এই যে ওপরে যেরকম কালার হয়েছে এটাও কালার হবে, তাই তো? একই কালার। তো এই যে এগুলো কাপগুলো দেখতে পাচ্ছ এটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে একটা ভাব আছে না? আর ওপরে এগুলো দেখো বেশ চকচক চকচক করছে, কারণ ওগুলো কালার করেছে, কালার করে ওগুলো বসানো হয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কালার করা হবে। তো সব কিছু এখানে কালার করবে, এখনও এগুলো কমপ্লিট হয়নি তার জন্য এটা কালার করেনি। আর ওপরেগুলো দেখতে পাচ্ছ, যেগুলো জানো ভালো মতন, যে ওপরে বারবার করে উঠতে ওঠা একটু মুশকিল, তার জন্য ওপরে যেই কাজগুলো সেই কাজগুলো কালার করে একদম জাস্ট বসিয়ে দিয়েছে, চায়ের ভা, চায়ের ভার বসিয়ে দিয়েছে। আর যেগুলো চাগুলো কাপগুলো দেখেছো, চায়ের ভাড়গুলো, ভাড়গুলো এমনভাবে দিয়েছে মনে হচ্ছে দড়ি লাগানো আছে। দূর থেকে দেখতে পাচ্ছ পুরোটাই একদম যেটা আধুনিকভাবে, মানে চায়ের কাপ দিয়ে, চায়ের ভাড় দিয়ে বানানো হয়েছে। তারপরে এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা রোগুলো, প্রত্যেকটা রো বানিয়েছে, যেই রোগুলো সেই রোগুলো ইভেন তোমার এখানে কাপ দিয়ে বানানো হয়েছে। আর ওপরে যেগুলো আছে এগুলোও তো সব, আচ্ছা এগুলো কলকি না, গাজার কলকি,
আচ্ছা, এই যে তোমার এটা হাতি আছে, হাতির যেটা সুর, সুরটা পুরো দেখতে পাচ্ছ, এই সুরটা হচ্ছে হলো কলকির, মানে কলকি, এই যে তোমরা আশা করি এখান থেকে দেখতে পাচ্ছ গাজার কলকি যেগুলো হয় না, গাজার কলকি সেই সুর দিয়ে জাস্ট এটা সুর বানানো হয়েছে। ও আলাদা লেভেলে পুরো হাতির সুর এটা। আর উপরে দেখতে পাচ্ছ অনেক উপরে কাজ, সব পুরোপুরি সব কিছু একদম মাটির, যেটা কাজ মাটির ভার, মাটির তোমার এদিকে গাজার কলকি, তারপরে প্রত্যেকটা থিমগুলো দেখতে পাচ্ছ ওইদিকে যেমন আছে, ওইদিকে তেমন মূর্তিগুলো, প্রত্যেকটা স্টেপে স্টেপে একটা করে মূর্তি, এদিকেও সেম, এদিকেও সেম ওরকম মূর্তি করা আছে, গণেশ ঠাকুর, একটা মায়ের মূর্তি করা আছে। ঢোকার পথটা কোন দিক দেখো? আচ্ছা এদিক দিয়েই, এদিক দিয়ে ঢুকতে হবে। হাতির সুরটা দেখো জাস্ট, তো এই ওপরে কাগজ হাতির সুরের যেটা দাঁতগুলো আছে, দাঁতগুলো সেম ওরকম করে বানানো হচ্ছে। জালের কাঠি ওটা? আচ্ছা ওটা হচ্ছে জালের কাঠি, মানে এগুলো হচ্ছে হলো গাজার কলকি দিয়ে বানানো হয়েছে, আর ওটা হচ্ছে জালের কাঠি যেটা সুরটা হয়েছে। আর ওপরে একদম ওপরে যেটা আছে একদম মোটা যে চায়ের ভাঁড়টা হয়, সেই মোটা চায়ের ভাঁড়, আর নিচের দিকে হয়েছে ছোটো পাতলা চায়ের ভাঁড়গুলো। আর এই যে, হ্যাঁ এই যে এই ভেতরটা দেখতে পাচ্ছ, এই ভেতর দিয়ে এখানে ওঠার একটা জায়গা থাকে, মানে কাঠফাট বসিয়ে দেবে কী হবে, হ্যাঁ হ্যাঁ ওই তো ওপরে যেরকম প্লাই ফ্লাই বসানো হয় ওরকম করে প্লাই বসিয়ে দেবে, তারপরে জাস্ট ঢুকতে হবে। ঢোকার পরে এই যে কাজ চলছে রীতিমতন মেন, ওয়াও। দেখো পুরো এগুলো কি ওই প্রদীপ টাইপের কি এগুলো? আচ্ছা প্রদীপ, এগুলো হচ্ছে হলো প্রদীপ, এই যে এগুলো বসানো আছে উল্টো করে, এগুলো হলো প্রদীপ। আর এই দেখো, ও মাই গড, ও মাই গডনেস, সব এগুলো মাটির কাজ, পুরো মাটির। দেখো এই যে এই কাজটা দেখো, এই যে এখানে শিব ঠাকুর পার্বতীকে নিয়ে আছে যেটা, এগুলো পুরো মাটির কাজ। তার পাশ দিয়ে দেখতে পাচ্ছ এরকম চায়ের ভাড় আছে উইথ তোমার এখানে যেটা হলো ই হয় প্রদীপ হয়, সেই প্রদীপ দিয়ে বানানো। দেখো জাস্ট এখানে বিষ্ণু ঠাকুর প্রত্যেকটা স্টেপ দেখো, ওয়াও। ওপরগুলো কত সুন্দরভাবে প্রদীপ দিয়ে বানানো হয়েছে, দেখো মেন ডিজাইন করা যে প্রদীপগুলো হয় না, সেই ডিজাইন করা প্রদীপগুলো দিয়ে ওপরটা বানানো হয়েছে, দেখো। আর এই এটাও তো, ও এটা ঝাড়টা দেখো, হ্যাঁ এটা দেখো আরও একটা জিনিস, এই ঝাড়টা দেখো, মানে আমরা নর্মালি অন্যরকম ঝাড় বানাতো, কিন্তু এটাও যে ঝাড়টা বানানো হয়েছে সেই ঝাড়টাও পুরো মাটির বানানো হয়েছে। এর ভেতরে প্রত্যেকটা লাইট আছে না? আচ্ছা আচ্ছা, এর ভেতরে পুরো বাল্ব দেওয়া আছে, পুরো সেট করে দেওয়া হবে যার দ্বারা মনে করো রাত্রিবেলা জ্বলবে। একদম উপরে দেখো সুতো আছে, ওইটা দিয়ে পুরো টেনে দেবে, বেশ বেশ সুন্দর, বেশ সুন্দর। আর প্রতিমা যেটা দেখছো, প্রতিমাটাও মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর মায়ের চোখ আঁকা বাকি আছে, চুল টুল এগুলো লাগানো আছে বাকি আছে, তাছাড়া শাড়ির কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর বেশ সুন্দর, মানে প্রতিমাটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর প্রতিমা বানিয়েছে। আর চারিদিকের কাজ দেখো, শুধু দেখাচ্ছি তোমাকে, এই যে দেখো প্রত্যেকটা রো, ওখানে বাইরে যেরকম দেখলে রোটা, সেই রোতে যেরকম দেখলে প্রত্যেকটাতে ঠাকুর আছে, সেম এগুলোতে রো দেখো, রো দেখো ঠাকুর, প্রত্যেকটা ঠাকুর। আচ্ছা সব ধরনের এখানে মেন, এটা কি কোনো মন্দির, মন্দির টাইপের? এটা গণেশ মন্দির। আচ্ছা এটা 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 হ্যাঁ, প্রত্যেকটাতে স্টেপে এখানে ঠাকুর আছে, তারপরে এখানে ঠাকুর আছে, নরসিংহ ঠাকুর, সব প্রত্যেকটাতে দেখো লেভেল, মানে ঠাকুর, আর এদিকে প্রদীপ, এদিকে তোমার তোমার চায়ের কাপ, আর ছোটো ছোটো প্রদীপ, ডিজাইন করা প্রদীপ দিয়ে প্রত্যেকটা দেখো, ওপরগুলো দেখো এত সুন্দরভাবে কাজ করেছে, মনে হচ্ছে জাস্ট তোমার এমনি বানানো হয় না, যেরকম কাঠের কাজ সেই কাঠের কাজ মনে হচ্ছে, কিন্তু না একদম পুরো এমনভাবে কাজ হয়েছে পুরো নিখুঁতভাবে। এগুলো কি ওই লাইট টাইপের? হ্যাঁ এগুলো সেম লাইট, এগুলো লাইট, এই যে এগুলো দেখতে পাচ্ছে এগুলো তো লাইট জ্বলবে, ভেতর লাইট লাগানো আছে, উপরে সেট করা হয়ে গেছে। আর কাকু এই যে প্যান্ডেলটা হচ্ছে, এই প্যান্ডেলটা মানে কতদিন আগে থেকে শুরু হয়েছে? তিন মাস হলো। আর তিন মাস আগে থেকে কন্টিনিউ কাজ চলছে? কন্টিনিউ কাজ চলছে, কন্টিনিউ, কোনো বাদ নেই। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কাজ চলছে, হ্যাঁ এমনকি রবিবারেও কাজ চলছে। আর এই যে যারা কাজ করছে তারা কোথা থেকে এসছে? তারা কিছু এখানকার শিল্পী কারিগর আছে, কিছু বাইরের কারিগরও আছে, বাইরের কারিগর আছে, হ্যাঁ। এবং বিশেষ করে এটাতে যারা বেশি বেনিফিশিয়ারি পাবে, কুমোর কামার, এরাই বেশি
আর্থিক দিক থেকে লাভবান হবে এই এই থিমটার উপর। থিংকিংটা আমার ভালো লাগলো যে কাকুদের এখানে যে এখনকার দিনে কি বলতো কুটির কাজ মানে যেগুলো কুটির শিল্পগুলো সেই শিল্পগুলো তারা কাজ এখন পায় না বলতে গেলে। আগেকার দিনে এখন বেশিরভাগ কাঠ অনেক ধরনের কাজ হয়, তো ওই শিল্প জিনিসটাকে উঠে যাচ্ছে আর তারা ভালো মতন কাজ করতে পারে না। তাদের জন্য তাদের কথা ভেবে কাকুদের মানে এই ক্লাব থেকে সেই প্রত্যেকটা মানুষদের যারা মনে করো খেটে খায়, যারা মাটির কাজ করে, তারা যাতে ভালো মতন তাদের কিছু আর্থিকভাবে সুবিধা হয়। আর তাছাড়াও তুমি দেখতে পাচ্ছ শুধু যে কাঠ দিয়ে কিংবা অন্যরকম প্যান্ডেলভাবে কিন্তু খারাপ বানানো হয়নি, খুব সুন্দর বানানো হয়েছে মাটির ভার দিয়ে, গাজার কলকি দিয়ে, তালের কাঠি, জালের কাঠিগুলো দিয়ে, তারপরে এগুলো দেখছো পুরো মাটির এগুলো কাজ, এগুলো সব আলাদা করে বানানো না অর্ডার দেওয়া বানানো কুমোরের সঙ্গে আমরা আর্থিক লেনদেন করেছি। আচ্ছা, এবং এখনো লরিকে লরি মাল চলে আসছে। কত টাকার বাজেট হতে পারে এটা মোটামুটি একটা আইডিয়া? আমাদের আর কালারটা এত সুন্দর ফুটেছে মানে এটা জাস্ট মনে করি হওয়ার পরে, রেডি হওয়ার পরে খুব ভালো হবে, খুব ভালো হবে আমি বলছি। মানে একটা ইউনিক টাইপের থিংকিং, ইউনিক টাইপের থিম আমার মনে হয় ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, মানে যেগুলো যদি তোমার ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও, আর নেক্সট কোন ব্লগ দেখতে চাও সেটা জানিও। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।